ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়া থেকে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র জ্বালানি সংকটে পড়ে জার্মানি সহ পুরো ইউরোপ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইইউ পার্লামেন্ট ও বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজতে দফায় দফায় বৈঠকে বসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জার্মানি সহ ইইউর বেশ কয়েকটি দেশ এলএনজি স্টেশন নির্মাণ সহ বিশ্বের নানা দেশ থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়ায় অবশেষে গ্যাসের ব্যবহার কমপক্ষে 20% কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। আগামী বছরের মার্চ থেকে নভেম্বরের মধ্যেই এটি কার্যকরের পরিকল্পনা করা হচ্ছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের কমপক্ষে 18টি দেশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। এর মধ্যে গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হতে পদক্ষেপ নিয়েছে ফিনল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়া সহ আরও কয়েকটি দেশ। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি বিকল্প জ্বালানি শক্তির উৎস সম্ভাবনা ও সংকট নিরসন নিয়ে ব্রাসেলসের নেতাদের উদাসীনতায় অসন্তুষ্ট ইউরোপের সাধারণ মানুষ। এত কিছুর পরও জ্বালানির দাম কমাতে না পারায় হতাশ ও শঙ্কিত অনেকে। এই সংকট নিয়ন্ত্রণে আনতে কেমন সময় লাগবে সে বিষয়েও নিশ্চিত নন কেউ। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন জ্বালানির দাম বেড়ে যাওয়ায় চলতি শীত মৌসুমে 1.5 লাখ ইউরোপীয় মারা যেতে পারেন। একে তো শীত মৌসুম, তার উপর তীব্র জ্বালানি সংকট। ঠিক এমন দিনে শুধু জার্মানি নয়, গোটা ইউরোপে গ্যাসের সরবরাহ ও ব্যবহার কমিয়ে আনার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এখন পর্যন্ত শিল্প কারখানা ও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের বিকল্প কি হতে পারে ব্রাসেলসের নেতারা তা এখনও পুরোপুরি পরিষ্কার না করায় সংকট আরও গভীর হবে বলছেন বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।